কম্বো 50 টাকা, এর সাথে আর কি কি যাচ্ছে? এর সাথে দেখো অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক কিছু মাথা খাতা হয়ে যাবে। এই যে 1 পিস ডিম কারি, এই 1 পিস আলুরদম, এই 1 পিস চিলি চিকেন, রাইসের কোয়ালিটি কি হবে? এই দেখো রাইসের কোয়ালিটি, এ কিন্তু রেশনের চাল না, এটা চিলি চিকেন, চিলি চিকেন মাত্র 10 টাকা, 12 টাকা ডিম কারি, খালি কেশরে কেউ আনতে পারবে না। এটা কি রাইস নাকি? হ্যাঁ এটা ফ্রাইড রাইস আলুরদম, এই 1 পিস চিলি চিকেন, চিলি চিকেন তাই তো, চিলি চিকেন, এরকম চিলি চিকেন যাচ্ছে এখানে কিন্তু। আর এই যে কচি করে একটু স্যালাড, কচি করে একদম স্যালাডও যাচ্ছে তাই তো। এইটা কম্বোটা কত আছে? 50। আচ্ছা এটা 50 টাকা, 50 টাকা, কিন্তু এটা ইয়ের থেকে পয়লা বৈশাখ থেকে একটু দাম বাড়বে। আচ্ছা ওটা কেন বাড়বে? মানে এত চিপে আর কিছু থাকছে না। আচ্ছা যার কারণে একটু বাড়াতে হবে, ওই 60 টাকা হবে। মানে এখন 69 টাকা, ওটা পয়লা বৈশাখে হবে 75 টাকা, সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি হয়ে যাবে। মানে আগে যেটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল, এবার আর সবাই মিলে তুমি মানে অনেক ইউটিউবার বা অনেক কাস্টমার আমাকে বলছে দাদা কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিলেন কেন, কোল্ড ড্রিঙ্কসটাই তো আপনি দিতেন ভালো। কোল্ড ড্রিঙ্কস ফ্রি? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল। আচ্ছা এবারে আবার সেটা মানে কোল্ড ড্রিঙ্কস ফ্রি করে দিয়ে আবার সেটা আবার চালু হবে, আবার চালু হবে, ওটা পয়লা বৈশাখ দিয়ে চালু করে দেবো। আর এছাড়া বিরিয়ানি ছাড়া আর কি? বিরিয়ানি ফ্রাইড রাইস ছাড়া, বিরিয়ানি ফ্রাইড রাইস ছাড়া পাউডার আছে, পাউডার 4 পিস 20 টাকা, 4 পিস 20 টাকা তাই তো, সাথে ঘুগনি ফ্রি, মানে ঘুগনি আলু তাই তো, আজকে ঘুগনি করেছি, এক এক দিন এক এক রকম হয়, এক এক রকম হয়, কোনদিন ঘুগনি হয় কোনদিন। আচ্ছা ওটা তাহলে পাউটা গেল তাই তো? হ্যাঁ ওটা পাউটা দিলাম, ওটা 4 পিস 20 টাকা। বিরিয়ানিটা কখন কখন পাওয়া যায়? বিরিয়ানিটা পাওয়া যায় রেগুলারই, কিন্তু আজকে যেহেতু এটা অর্ডার ছিল, হ্যাঁ ওটা অর্ডার ছিল বলে ওই যে দেখো এখন হাড়ি মানে শেষ হয়ে গেছে, হাড়ি লাগানো রয়েছে, হাড়িটা এখনো ইয়ে করে। আচ্ছা এতটা বিক্রি যে এখন শেষই হয়ে গেছে তাই তো? সবই তোমাদের আশীর্বাদ, আমার তো বিক্রি সবই তোমাদেরই আশীর্বাদ। এছাড়া কটা পর্যন্ত মানে পাওয়া যাবে এমনি অন্যান্য দিন? অন্যান্য দিন মোটামুটি 1টা থেকে 9টা পর্যন্ত টাইম। আচ্ছা এবার যেহেতু আজকে মানে আমি মালটা বানাই তো মানে একটু খাটাখাটনিটা বেশি হয়ে গেছে, যার ফলে আজকে আর পার ডে কি বিক্রি হয়? পার ডে মোটামুটি 3 হাঁড়ি করে মাল আমার খাটে, 3 হাঁড়ি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিরিয়ানি যে মানে এখন 69 টাকা, 69 টাকা যে বিরিয়ানি, এবার কাস্টমার যারা দেখছে বা যারা আসবে কেন আসবে, এর তো কারণ আছে। বিরিয়ানির কারণ হচ্ছে 130 গ্রাম, মানে 25 থেকে 30 গ্রাম ওজনের চিকেন, আর সাথে আছে কন্টেনারে দিই, মানে 1000 কন্টেনারে দেওয়া হয়। কন্টেনার দেখো তো, এই যে এই যে কোন কন্টেনারে যাচ্ছে এই তো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কন্টেনার তাই তো? এই কন্টেনারে, কন্টেনার, এই কন্টেনারে সব পার্সেল যায়। আচ্ছা মানে পার্সেল হোক বা ই হোক এই কন্টেনার, এই দেখো 1000 ইয়ে লেখা আছে, মানে এখন 69 টাকার বিরিয়ানি, মানে 125 থেকে 30 গ্রামের চিকেন মাত্র 69 টাকা দাম কন্টেনারে করে। এত কম মানে এত চিপ প্রাইসে যে দিচ্ছ, লাভ থাকছে তো? বসাক বিরিয়ানি তো ওইটাই তো, বসাক বিরিয়ানির একটা ইয়ে যে লাভ সীমিত। বসাক বিরিয়ানি আগেও মানে তোমরা ভিডিও করেছো, আগেও দেখেছো বসাক বিরিয়ানি লাভ সীমিত, এখনো সীমিত। আর সীমিত যদি না হতো তাহলে 200 প্লেট নিশ্চয়ই, অনেক বড় বড় দোকান আছে তাদের মালটা অর্ডার দিত, আমার অর্ডার দিল কেন? জানে মালের কোয়ালিটি কোয়ান্টিটি সবই বসাকের কাছে মানে একদম জেনুইন পাওয়া যাবে। আচ্ছা কি কি আছে একবার দেখিয়ে দাও। এই যে ফ্রাইড রাইস, সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনেকে চিন্তা করবে যে কম্বো 50 টাকা, রাইসের কোয়ালিটি কি হবে? এই দেখো রাইসের কোয়ালিটি, ঝরঝরে রাইসটা কতটা ইয়ে দেখো, এ কিন্তু রেশনের চাল না আর মিনিকের চালও না, এটা হচ্ছে বিরিয়ানির যে চাল সেই চাল দিয়েই কিন্তু আমি ফ্রাইড রাইসটা করি, আমার কিন্তু আলাদা ফ্রাইড রাইসের কোনো চাল না, আমি বিরিয়ানি যেটা দিয়ে করি আমিনা গোল্ড ফ্রাইড রাইসও সেই চাল দিয়ে করি।
আচ্ছা, এছাড়া কি কি রয়েছে? এছাড়া আছে হচ্ছে এখন পরোটা আছে। আচ্ছা, পরোটা কোথায়? এটা পরোটা, তাই তো? পরোটা চার পিস ২০ টাকা। আচ্ছা, চার পিস ২০ টাকা, চার পিস ২০ টাকা। কোন তরকারিটা যাচ্ছে আজকে? তরকারি এই যে ঘুগনি, আজকে ঘুগনি, আবার কালকে হয়তো আলুর দম হবে। মানে এইটা রেগুলার চেঞ্জ হয়, কোনো সময় সোয়াবিন আলু, মানে এক তরকারি তুমি পাবে না যে আজকে মানে এই তরকারি ঘুগনি আছে বলে কালকেও ঘুগনি পাবে তা না। হলো কালকে আলুর দম হলো, পরশুদিনকে হয়তো ইয়েতে হলো, মানে সোয়াবিন আলু হলো, একদম রেগুলার পরোটার তরকারি রেগুলার চেঞ্জ হয়। আর এছাড়া কি রয়েছে এখানে দেখা যাচ্ছে? এই যে চিলি চিকেন। আচ্ছা, এটা চিলি চিকেন, তাই তো? চিকেন মাত্র ১০ টাকা পিস। ১০ টাকা পিস? হ্যাঁ, ১০ টাকা পিস। আচ্ছা, মানে অনেকে কম্বোর সাথে ছাড়া, কম্বোর সাথে যদি কেউ, এখানে দেখা যাচ্ছে আলুর দম রয়েছে, আলুর দম যদি কেউ, আলুর দম ২ পিস ১০ টাকা, ২ পিস ১০ টাকা, তাই তো? ১০। আচ্ছা, আর ওইদিকে দেখা যাচ্ছে ডিম কষা নাকি? হ্যাঁ, এটা ডিম কারি, মাত্র ১২ টাকা, ১২ টাকা ডিম কারি। আচ্ছা, ১২ টাকা, তাই তো? ১২ টাকা। বিরিয়ানিতে কোনো কালার টালার ইউজ করো? বিরিয়ানিতে কোনো কালার কেউ যদি মানে প্রমাণ করতে পারে যে হ্যাঁ তুমি বিরিয়ানিতে কালার দাও, হ্যাঁ একটা জিনিস মানে যে কালারটা ব্যবহার হয় বুশ কালার, সেটা সরকারের কিন্তু অনুমোদিত, যে কালারটা ওটা হালকা পরিমাণে উপরে যে যতই বলুক যে কেশর দিই কেশর দিই, খালি কেশরে কোনো সময় ইয়ে দেওয়া আসবে না, ওটা দুধের সাথে হালকা পরিমাণ দিতে হয়, হালকা পরিমাণ দিয়ে কেশরের কালারটা ইয়ে করতে হয়, কেশরও দেওয়া হয়, কেশরের কালারটা আনতে হয়। অনেকে বলে যে কেশরের কালার দিয়ে হয়ে যায়, খালি কেশরে কেউ আনতে পারবে না, কেউ আনতে পারবে না খালি কেশরে। খালি কেশর ১ গ্রাম কেশরের দাম কত বলতো? ১৮০ টাকা। তুমি ১ গ্রাম কেশর দিয়ে ১০ কিলো ১৫ কিলো রাইসের কি কালার আনতে পারবা? আমি যা বলি একদম পরিষ্কার যে হ্যাঁ এই, কিন্তু হ্যাঁ সব যা পাবো আমার কাছে ব্র্যান্ডেড, আমার কাছে কোনো মানে তুমি চিন্তা করবা যে কি ইয়ে কালার বা কি ব্যবহার হয় ওরকম না। তুমি আমার গোডাউনে যাবা, আমার গোডাউনে গিয়ে না বিরিয়ানিটা শেষ হয়ে গেছে কোথায়। আচ্ছা, তোমার বিরিয়ানি এই সব তৈরি হয় কোথায়? হ্যাঁ, তৈরি হয় কোথায়? আমার এই যার ইচ্ছা এক নম্বর প্ল্যাটফর্মে মাথায় যাবা, মাথায় গিয়ে দেখবা বাপির চার দোকান, বাপির চার দোকানের পাশ দিয়ে যে তাকালেই দেখতে পারবো আমার গোডাউন। আচ্ছা, বসাক বিরিয়ানি করে বড় বড় বোর্ড দেওয়া আছে, যে কোনো যার মনে চায় সন্দেহ হলে ওখানে চলে যাবে। আর এই বিরিয়ানি বা এই কম্বো খেতে গেলে কোথায় আসতে হবে? কম্বো বা বিরিয়ানি খেতে গেলে আসতে হবে মধ্যমগ্রাম ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি, বসাক বিরিয়ানি, কিন্তু নাম মনে রাখতে হবে বসাক বিরিয়ানি। অনেক বিরিয়ানির দোকান আমি করার পরে অনেকে মানে করেছে আমার ডাউন করার জন্য, আশা করি তোমাদের আশীর্বাদে ডাউন আমার তো পারবে না, কারণ কি আমি বড় বড় মানে যা বড় বড় দোকান আছে তাদের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে মাল বানাই, একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে মাল। তুমি যে কোনো বড় দোকান থেকে নিয়ে আসবে আর আমার দোকানের বিরিয়ানি নেবা, যদি সেম টু সেম না হয় জায়গায় দাঁড়ায় তোমার ১০০০ টাকা দেবো, ১০০০ টাকা জায়গায় দাঁড়ায় দেবো, তার জন্য কোনো নড়া লাগবে না। আর চিকেন যদি কোনো রকম কিছু প্রমাণ করতে পারে তাহলে সে খালি প্রমাণ করবে, তাহলে হাজার এখানে শুকনা চিকেন টিকেন ওই সব না? ব্রয়লার ইউজ না, আমি শুকনাও আসে ব্রয়লারও আসে দু রকমই আসে। আচ্ছা, ওই যার কাছ থেকে আমি চিকেন আনাই সে মোটামুটি মধ্যমগ্রামে বা নিউ ব্যারাকপুরে বড় বড় রেস্টুরেন্টে সে মাল দেয়। এবার যদি তোমার মনে হয় চিকেনেরও জায়গায় যাবা তাও চলে যেত, যেতে পারো আমার সাথে, কোনো আপত্তি।